meine Mama so, ah, genau. Hi there. Ich hab dir zu lieb. Hello everyone, Assalamualaikum. Shabai kemon achen? To ajke amra shobai mile ekshathe shapla tulte eshechi. Amader barir pichhone eto shapla. Ekhane ekta pukur kata hoyechilo. To ei pukure eto shapla. To choto belar sriti mone pore jacche oderke dekhe. To choto thakte ami oi rokom mane amader kajinder niye ebhabe shapla tultam, loti kuratam, shak tultam. তো ওদেরকে দেখে এরকম আমার মনে পড়ে যাচ্ছে সবকিছু ওদের সাথে আমিও এসেছি আমাদের গ্রামটা কিন্তু ভীষণ সুন্দর আপনারা নিজের চোখ না দেখলে বুঝতেই পারবেন না এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে প্রচুর শাক হয়েছে কলমি শাক তো আপনারা তো চিনেনই এই যে কলমি শাক তুলতেছি তো আমার এত শাক দেখে লোভ লেগে যাচ্ছে আমার তো শুধু তুলতে ইচ্ছে করছে খাই বা না খাই তবে এগুলো আমার তুলতে অনেক ভালো লাগে বলবেন যে এগুলো সব জায়গাতেই পাওয়া যায় পাওয়া গেলে কি হবে এই যে তুলে খাচ্ছি এই তুলে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম তো আমাদের বাড়ির সামনে সব কিছুই পাওয়া যায় আমি আম্মুর সাথে মাঝে মধ্যে এগুলো কোরাই তো শ্বশুর বাড়ি গেলেই তো আমি পাই না এগুলো তবে আমাদের বাড়ির আশেপাশে সব আছে আমার এগুলো তুলতে অনেক ভালোই লাগে সবাইকে নিয়ে শুধু ভালোই লাগে না খেতেও অনেক ভালো লাগে তো আম্মু প্রায়ই আমাকে এগুলো তুলে তুলে রান্না করে দেয় তো আমার খেতে খুব মজা লাগে তো যারা শহরে থাকে তারা দেখলে বুঝবে যে এগুলো আইস যদি তুলে খেতে পারতাম কিনে খাওয়া এত কিনে তো সবকিছুই পাওয়া যায় তবে নিজের হাতে এরকম কুড়িয়ে কুড়িয়ে খাওয়া কিন্তু মজাটাই অন্যরকম এই যে দেখুন কতগুলো হয়েছে আমার তো দেখলে এগুলো তুলতে ইচ্ছে করে সবার সাথে তুলতে কিন্তু অনেক আনন্দই লাগে ওই যে ওরা মজা করে সবাই তুলছে এখান দিয়ে প্রচুর শাক তো আমার তো তুলতে অনেক ভালো লাগে ছোটবেলায় অনেক তুলেছি কাজিনদের নিয়ে তারপর জুলাপাতি করেছি তো আজকে সবার সাথে এগুলো তুলে অনেক মজাই লাগছে তো আমাদের অনেকগুলো তোলা হয়ে গেছে আমি তো সবার কাছে নিয়ে নিয়ে রাখছি এই যে অনেকগুলো শাক লতি তোলা হয়ে গেছে আজকে আমরা অনেক কিছু তুললাম শাপলা তুললাম লতি তুললাম শাক তুললাম মানে বাড়ির আশেপাশে যা আছে সব তুলতেছি এই যে অনেকগুলো তুলে নিয়েছি তো আমি অনেকদিন পর বাড়ি আসলে মা তো অনেক কিছু রান্না করে দেয় মাছ মাংস এগুলো রান্না করে তো আমি মাকে বলি মা এগুলো রাখো তো চলো আমরা আজকে শাক তুলতে যাব আজকে লতি কুড়াবো চলো আমরা শাপলা তুলি বা চলো আমরা আজকে ফুল তুলাই ফুল তুলে তুমি যে পাকোড়া করে দাও সেটা করে দাও আমাকে লতি রান্না করে দাও কত
তো এই দেখো আমাদের অনেকগুলো রুটি এবং শাক তোলা হয়ে গিয়েছে। আমরা এখন সবাই মিলে বাড়ি যাব। বাড়ি গিয়ে সবাই মিলে একসাথে এগুলো কুটবো, কেটে তারপরে রান্না করব। যদি আমিও রান্না করব না, এগুলো মা রান্না করবে, আমি বসে বসে দেখব। কারণ আমার মায়ের হাতে রান্না খেতে আমার অনেক ভালো লাগে। অনেকদিন পরে সে মায়ের হাতে রান্না খাবো। তো মাকে বলছিলাম, মা অনেক বড় একটা মাছ আনবা, আর সেই মাছের মাথা দিয়ে আমাকে লতিটা ভেঙে রান্না করে দেবা। আমি কলমি শাক খাবো, নদীর ছোটো মাছ খাবো। তো আমি আসলে এগুলো খেতে চাই। মা বলে, আচ্ছা ঠিক আছে, চলো আমরা সবাই মিলে এগুলো তুলি, তারপরে আমরা সবাই মিলে এগুলো রান্না করি। ওরা হচ্ছে আমার মামাতো বোন, আমার বোনও আছে। তো অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমাদের গ্রামটা নাকি অনেক সুন্দর, আমাদের বাড়ির আশেপাশে নাকি অনেক সুন্দর, তো অনেক দেখতে চান। তো আমি একদিন সময় করে আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির আশেপাশে। তো এগুলো রাখলাম, এখন সবাই মিলে করবো, কুটে তারপরে আমরা রান্না করব। শাপলাগুলো অনেক বড় বড় ছিল। তো সবাই মিলে আমরা একসাথে গল্প করব, আর এগুলো বাসবো বাসে, তারপরে মাকে একটু হেল্প করব যে এটা কুটে দেই, এটা ধুয়ে দেই, সব কিছু করে তারপরে আমরা একসাথে রান্না করব। শাপলা তো অনেকভাবেই খাওয়া যায়, মাঝে মধ্যে মাছ দিয়ে রান্না করে দেয়, তারপরে সব কিছুই সবভাবেই খাওয়া যায়। তো আমার যেভাবে ভালো লাগে, মা আমাকে মাঝে মধ্যে ওভাবেই রান্না করে দেয়। তো আজকে এগুলো সব মাই রান্না করবে। মাঝে মধ্যে আমার যদি মন চায়, আমিও ওগুলো কুটি ধুয়ে বসে রান্না করে বসিয়ে দিই। মা আমার এটা খেতে ইচ্ছে করছে, মা বলবে যে যা তুলে রান্না করে খা। তো বাড়ির পাশে এগুলো থাকে, কিন্তু মজাই আলাদা। যখন যেটা মন চাবে তখন মানে টাটকা টাটকা জিনিস তুলে রান্না করে খেয়ে নেব। আর এই টাটকা জিনিসের খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর তারপরেও বাড়ির পাশে নদী, নদীতে তো ছোট ছোট মাছ আমার অনেক প্রিয়। বড় মাছ তো আমার একদমই পছন্দ না, আমি ছোট মাছই সবসময় খাই। তো নদীর মাছ এনে মা এগুলো রান্না করে দেয় সবসময়। তো সবাই মিলে একসাথে কুটি নিচ্ছে। তো এখন মা রান্না করবে। এই যে মা রান্না বসিয়ে দিচ্ছে, আর আমি রান্নাঘরে এসে এগুলো দেখছি। তো মার রান্না আমার কাছে অনেক ভালো লাগে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো মা এখানে সব কিছু একে একে রান্না করছে, আর আমি এখানে বসে বসে দেখছি। আমি অনেক ছোট থেকেই মার কাছে বসে বসে সবসময় রান্না দেখতাম, আর আমি দেখে দেখে এভাবে শিখেছি, মায়ের মতোই রান্না শিখেছি আমিও। আর আমি রান্না করতে ভীষণ পছন্দ করি, যেমন রান্না করতে পছন্দ করি তেমন খেতেও পছন্দ করি। তো এখন শাক ভাজি হয়ে গেল, তারপরে মা রান্না করবে মাছের মাথা দিয়ে কচু, মানে লতি। তো মাছের মাথা দিয়ে লতি আমার ভীষণ প্রিয়, আমি প্রায়ই খাই। বিশেষ করে ইলিশ মাছের মাথা হলে তো আরও অনেক ভালো হয়। ইলিশ মাছের মাথা, পাঙ্কাস মাছের মাথা, এগুলো আমার মানে লতি দিয়ে অনেক ভালো লাগে। যাই হোক, যার যার পছন্দটা আলাদা আর রুচিটাও আলাদা। সবার পছন্দ তো আর এক নয়, আর ভালো লাগাও এক নয়। আমার যেটা ভালো লাগে সেটা আপনাদের ভালো নাও লাগতে পারে, তবে আমি আমার ভালো লাগাটা আপনাদের কাছে শেয়ার করছি। তো এখানে মা রান্না করে নিচ্ছে, রান্নাটাও হয়ে যাচ্ছে। তো এখন নামিয়ে নিবে। মা আরও কিছু রান্না করেছে, বেগুন দিয়ে নদীর ছোট মাছ চচ্চড়ি। তো আমি সব কিছু এখন খাবো। এই যে আমি এখন একটা একটা নিয়ে খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। এটা হচ্ছে নদীর গুড়া মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছে, এটাও আমার অনেক ফেভারিট। মা যদি এত ভালো ভালো রান্না করে, আমি তো খেয়ে একদম মুটকু হয়ে যাচ্ছি, কিভাবে ডায়েট করব আপনারাই বলেন। তো আমি একে একে একটু দেখি। তো আজকে আমার সবগুলোই অনেক পছন্দের রান্না। নদীর মাছ খেতেই মজা, আমি ছোট মাছ অনেক পছন্দ করি, বড় মাছ খুব একটা খাই না। বাড়ির কাছেই যেহেতু নদী, সবসময় নদীর মাছই খাওয়া হয় আমার। আর এখানে হচ্ছে শাক, সবগুলো আমি একটা একটা খেয়ে নেব। আমার মায়ের হাতে রান্না আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক,
আপনাদের কাছে অনেক কিছুই শেয়ার করলাম। তো আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আর পুরো ভিডিওটি দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়েছে আমাকে জানাবেন। যাই হোক, আমি প্রায়ই আপনাদের সাথে আমার পছন্দের খাবার, পছন্দের ভালো লাগার জিনিস সব কিছুই শেয়ার করি। তো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই আমাকে কমেন্টে জানাবেন। তো আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো থাকবেন আশা করছি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।